অপু বিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রীও এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে একজন নায়িকা হয়ে পর্দায় যতটা জনপ্রিয় তার চেয়ে অধিক জনপ্রিয় ব্যক্তি জীবনে একজন মা অপু বিশ্বাস কেননা তিনি প্রমাণ করে দিয়েছেন যে শত ব্যস্ততার মাঝেও ছেলের দায়িত্ব ঠিকঠাকভাবেই নেওয়া যায় এবার তিনি যমুনা ফিউচার ওয়ার্ল্ডের শিশু পার্কে ছেলের সাথে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছেন যেখানে ছেলের খেলার সাথী হয়েছেন অপু বিশ্বাস যে বিষয়টি নিয়ে শ্বশুরবাড়িতেও বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই অত্যাধিক ব্যস্ততায় দেখা গেছে অপু বিশ্বাসকে কাজ নিয়ে তিনি এখন এতটাই ব্যস্ত সময় পার করছেন যেন প্রতিটি ঘন্টায় তার কাজের শিডিউল রয়েছে কিন্তু তার মাঝেও গতকাল ছেলেকে নিয়ে যমুনা ফিউচার পার্কে ধরা দিয়েছিলেন অপু বিশ্বাস এবং সেখানে তাদের মা ছেলের দৃশ্যায়নে চরমভাবে প্রশংসিত হয়েছেন তিনি কেননা শিশু পার্কে ছেলের খেলার সাথী হয়েছিলেন অপু সেখানে তারা মা ছেলে দারুণভাবেই খুনসুটিতে মেতেছিলেন ব্যস্ততা যতই থাক না কেন ছেলের মুখে একচিলতি হাসির জন্য কোনো কিছুতেই কার্পণ্যতা নেই অপু বিশ্বাসের যে ছেলের কারণে সাকিবকে ত্যাগ করে জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইসটাই করেছেন অপু সেখানে ছেলের কাছে ক্যারিয়ারের ব্যস্ততার পাত্তা না থাকাটাই স্বাভাবিক তবে অপুর এমন আচরণে চরমভাবে মুগ্ধ তার শ্বশুরবাড়ির লোকেরা বিশেষ করে অপুর এই সহনীয় ব্যবহার আচরণে শ্বশুর শাশুড়ি অপুকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন যে কথা অপু নিজেই জানিয়েছেন সাকিবের সাথে একই ছাদের নিচে থাকা না হলেও বর্তমান সময় সাকিবের পরিবারের প্রায় সকলের কাছে প্রিয় পাত্রী হতে পেরেছেন অপু বিশ্বাস যার প্রমাণ তিনি ক্ষণে ক্ষণে দিয়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রে সাকিবের সাথে তার সখ্যতার দৃশ্যায়নে অনেকে নিশ্চিত হয়েছে যে ছেলের কারণে হলো সাকিবের সাথে ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতা বেড়েছে অপু বিশ্বাসের কথায় বলে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ হয়তোবা তিনি সঠিক পথে চলার কারণেই আজ সকলের অন্তরে জায়গা পেয়েছেন তবে মা ছেলের খুনসুটির এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না